মাছের যে দাম, যে ফেসবুকে বলা হয় যে বাজারজাত কম, কোনো কম নাই তো আগের মতো। আপনি কি গতকালকে এবং পরশু নিয়মিত বাজারে এসেছিলেন? আজকে কত টাকা দরে বিক্রি হচ্ছে কেজি ইলিশ? স্বাভাবিক সাধারণ মানুষ যারা, কিন্তু স্থানীয় বাজারে যদি বিক্রি করে তবে কিন্তু আসলে এখানে যে ঝাটকা দিয়ে ইলিশের চাহিদাটা মেটানো সম্ভব এবং সাধারণ মানুষের যে ক্ষুব্ধ বহিঃপ্রকাশ ইলিশ ক্রয় করতে পারে না। অনেকে জানিয়েছে ঝাটকা 800 টাকা 700 টাকা বিক্রি না করে 500 টাকার মধ্যে বিক্রি হয়, তাহলে কিন্তু সাধারণ ক্রয় করতে পারে। দরদাম আগের তুলনায় একটু কমছে যদিও, কিন্তু ক্রেতা বিশ্বব্যাপী উপস্থিত নাই এবং সবাই একটু রস প্রজেক্টে আছে। যেমন যেমন মাছ এখান থেকে যারা পাইকিরা কিনা বিদেশে বা চাইছে ঢাকা বা অন্য জায়গায় যারা চালান করে, এই চালানে তাদের লস হয়, এই জন্য তারা অনেকটা কিনতে চায় না, তারা এখনও কাছেও আসে নাই, কেনার জন্য আসে নাই, এই জন্য একটু দর কিছুটা কমছে। এখন বাজার কত টাকা কেজি আপ চলছে? কেজি আপ চলছে 1480, 1470, 1500 এইভাবে ডাকে হয়। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বর্ধমান মাছ বাজার পেজ থেকে। আজকে মাছ যেগুলো এসেছে সেই মাছগুলো আসতে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 10:30, এই সময়ে তাজা মাছ উঠেছে, দেখাচ্ছি। আজকে ধারণা পূর্বে অনেক কম মাছ এসেছে এখানে, এই যে এক একটা 1 কেজি 200, 300, 400, 1.5 কেজিও রয়েছে। বাজারে এই সময় আসলে চিংড়ি মাছ, ডগরি মাছ এগুলো বেশি ওঠে, এগুলো পাইকারও আছে এবং নিলামও চলছে। ব্যাং, চেউয়া, চিংড়ি মাছ, কাড়ালি, পাইলা আছে, আরও নদী এবং খালের যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন উঠেছে। নিলামের জন্য রয়েছে এখানে, বাইলের কেজি কত যাচ্ছে এখানে পাইকারি? ডাক হয় না এখন পর্যন্ত, কত কত বিক্রি হয়েছে আগে? বাজারে আসলে এই দেশি মাছের রপ্তানি কেমন, সরবরাহ কেমন? না এখন তো ডালাগন, এই জন্য মাছের রপ্তানি মানে আমদানি কম, বিলে পর্যাপ্ত পরিমাণে পানি আছে, এখানে নিলাম চলছে। এখানে কিছু বাইলে আর বাইং আছে,
কত কেজি এটা? কত? 600 আজকে ইলিশের সরবরাহ কেমন, দাম কেমন? মোটামুটি দাম, মোটামুটি দাম একটু কম। কিরকমের? গতকালকে তুলনায় আজকে কি মাছ সরবরাহ বেশি না কম? ক্রমান্বয়ে ইলিশের সরবরাহ একটু কমতে শুরু করেছে। অন্যদিকে জ্বালানিতে তেমন একটা তোড়জোড়ও দেখা যাচ্ছে না, মাছের দামও একটু কমেছে। এই যে গরিবের বাজার দেখাচ্ছি, এখানে কিন্তু সস্তায় মাছ পাওয়া যায়। দর্শক অনেকদিন পরে আসলে সকাল 10টায় ভিডিও ধারণ করার সময় হয়ে ওঠে না। আজকে চলে এলাম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে বাজার দেখানোর জন্য, এবং বাজারে চিত্র কী যাচ্ছে এবং ইলিশ কিন্তু ভাইরাল হয়েছে, সেই কারণে ইলিশের খোঁজখবর জানানোর জন্য আমার সঙ্গে যুক্ত থাকুন। এই যে চেউ আছে, চেউ কেজি কত? 120 টাকা কেজি, 110 টাকা, 120 টাকা মাছ ভাস্তে দকিমে 150 কেজি আছে। খারাপ আছে বরাবরের ন্যায় বৈরাগি মাছও কিন্তু আছে। কত চলে ফুফু? 160 টাকা বাবা, 160 টাকা কেজি। আমাদের পৌর মাছ বাজারের ভবনটি কিন্তু আসলে অনেকটা সুশৃঙ্খল, এবং এখানে কিন্তু শৌচাগারের ব্যবস্থা রয়েছে, ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, সেগুলো কিন্তু আসলে আনিউজ এবং যথেষ্ট নোংরা অবস্থায় পড়ে রয়েছে। এগুলো আসলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। এখানে এই বাজারে যারা বাজারে ক্রেতা পাইকার যারা রয়েছেন তাদের ব্যবহারের জন্য এই টয়লেট ব্যবস্থাপনা করা হয়েছিল, কিন্তু পৌরসভা এখন পর্যন্ত তাকে কমপ্লিটলি উদ্বোধন করতে পারেনি। কিছু অসাধারণ চিংড়ি রয়েছে। কেজি কত এটা? 800 টাকা, একটু কম হবে না? 750। এই পাশে এই চিংড়িটা কার? এটা 700 টাকা কেজি। হ্যাঁ, 700 টাকা কেজি, 700 টাকা কেজি দেশি দেশি চিংড়ি, দেশি চিংড়ি 700 টাকা কেজি। দাড়ি আছে, দাড়ি, দাড়ি কেজি কত? দাড়ি কেজি 500, বড়টা 450, এই ছোটটা 450, আর এইটা 500, আর এই বাইলা 700 টাকা। এই তপুসি মাছ, পোমা মাছ 600, হ্যাঁ 600 টাকা। এই পোমা, পোমা 450, এই ছোট ঝাটকা বেছেন কত করে? 750। বোয়াল আছে, বোয়াল কেজি কত? বোয়ালের কেজি 800। সকল মাছের থেকে দেখি দেখি বোয়াল মাছের দামই বেশি। বিক্রি কত, বিক্রি কত, বিক্রি কত? 800ই, বোয়াল 800 টাকা বিক্রি যাচ্ছে, এটা কি সম্ভব? বোয়াল 400 টাকা, 300 টাকা কেজি থাকে, সেটা 800 টাকা চলে আসছে। এই বাইলা, বাইলা কত? 700। এই সলা চিংড়ি 1000। এই যে খালসা 500। এই কাঁকড়া 500, কোড়াল 800। একদম অনেকগুলো মাছ রয়েছে, যদি একটু দামে একটু বেশি কিনতে চাচ্ছে, কিন্তু আসলে মাছগুলোও কিন্তু অনেক খরচাদা। অনেকেই গুলশা মাছের কথা জানতে চেয়েছিলেন, গুলশা মাছ হবে কিনা। আজকে কিন্তু গুলশা মাছ দেখা যাচ্ছে, তবে সাইজগুলো মাছগুলো কিন্তু জীবিত। শামীম ভাই আজকে নিয়েছে, শামীম ভাই কেমন আছেন? কেজি কত? 400 টাকা কেজি, 400 টাকা কেজি, একটু কমাই রাখতে পারবে না গরিব মানুষের জন্য? সেকিমাইজ হবে, অসাধারণ অসাধারণ মাছগুলো দেখতে সুন্দর লাগছে, অনেক মাছগুলো। বেল্লাল সুশৃঙ্খলভাবে সাজিয়েছে। বেল্লাল জি ভাইয়া, এটা কত টাকা কেজি বিক্রি হবে? কেজি চাই ভাইয়া 1000, নিলে ভাইয়া 900 টাকা করে বিক্রি হবে, 900 টাকা বিক্রি হবে। একদম তাজা আমাদের এই ব্যাটালের মাছ, আমাদের এই খালের মাছ। আজকে অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে, নদীর বাঙ্গা সেটা কিন্তু কেটে কেটে বিক্রি করছে বাজারে, খুচরা বিক্রি হচ্ছে, মাছের লাড রয়েছে, সে কারণে আমরা ক্লোজ শট দেখাতে পাচ্ছি না। এখানে কিন্তু অনেক বড় পাঙ্গাস রয়েছে, সেগুলো কিন্তু কেটে কেটে বিক্রি করছে। কত টাকা কেজি বিক্রি করছে দামটা জানবো? অনেক বড় বড় পাঙ্গাস দেখতেছি, কত কেজি পাঙ্গাসে কাটছেন আজকে, এবং কয়টা আছে, কয় টাকা ধরে কেজি বিক্রি করবেন? আসলে অনেকগুলো এখন আছে, 3 পিস
কেজি 850 টাকা যার জাহিন্দে যেটু লাগে। ভারতের মতো সিস্টেম চালু করতে চাই। অনেকে বড় মাছ খাইতে পারে না, আশা করেন যে বড় বড় মাছ দেখি বাজারে আমরা খাইতে পারি না। হ্যাঁ, তাহলে ওই হাজারদের জন্য সুযোগ যেটুক লাগে, যার যেটুক প্রয়োজন আমরা খাইতে যাওয়ার চেষ্টা আছে। এবং আজকে এই বাজার প্রথম শুরু করলাম, ভবিষ্যতে আরও আরো আশা করা যায় যে আমরা এভাবে খাইতে দেব। ধন্যবাদ। অসাধারণ একটা দৃশ্য দেখতে পেলাম এবং বড় বড় মাছ আছে আপনাদের এখানে, সেগুলো কেটে কেটে বিক্রি করবেন, এটা আজকে থেকে শুরু হয়েছে। কেজি কত টাকার মধ্যে বিক্রি করলে ভালো হবে এবং আপনারা ইলিশ মাছও কি এরকম কেটে বিক্রি? ইলিশ মাছ কাটলে বিক্রি করা হবে না, কারণ ইলিশ মাছ তো ছোট বড় হয়। ইলিশ মাছ তো আধা কেজি 500 গ্রাম সাইজ আছে, এই জন্য ইলিশ মাছ কাটা হয় না। এই জন্য ইলিশ মাছ কাটি না। বড় মাছ হবে কতই কাটছে বেশ আমরা, কারণ আধা কেজি মাছ সহজ দিই, পুরো বাপ আছে মা আছে তাদের জন্য আধা কেজি 1 কেজি মাছ নেওয়া লাগে। তো বড় মাছে ক্যাশ হইলে দেখবেন জানবে না, তাই জন্য কাটছে সুযোগ সুবিধা করে দিছি, বেতন দিতে পারে সবাই ইনশাল্লাহ। এই যে নভেম্বরের দোকানে চলে আসছে অসাধারণ সব ইলিশ, আর ফুল ইলিশ, পরে আছে পাইলা। পাইলা কত টাকা কেজি? 750 টাকা। সবাই দেখি 700 টাকা করে বিক্রি করে না ভাই? বর্তমানে বাইলে কিনাই লাগে 750 টাকার মতো, 800 টাকা 900 টাকা বেশি বিক্রি করছি কালকেও। ইলিশ 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 1 কেজি 200-300 গ্রামের ওজনে বেশি 1550 টাকা, আর এই 750-900 গ্রামের বেশি 1450 টাকা। এই যে পাঙ্গাস আছে একটা, 850 টাকা চাচ্ছে পাঙ্গাস, তাইলে কি পাঙ্গাসের দাম আজকে কমে গেছে? আজকে খাল বিলের নদীর যে মাছগুলো রয়েছে এগুলো সরবরাহ বেড়েছে, এই জন্য কিন্তু অনেক মাছের দাম একটু কম কম মনে হচ্ছে। কাড়ালি কত? কাড়ালি কত? 800। পাইলে কত? 800। সাদা চিংড়ি 1000। এইখানে এই বাজার ইলিশ কত? ইলিশ বড়টা কতটুকু আছে? এই যে এখানে আজকে কিন্তু কম কম মাছ দেখা যাচ্ছে, একটা ইলিশ আছে কেজি কত? এটা 1550। কতটুকু আছে? 1 কেজি 200 গ্রাম। 1 কেজি 200 গ্রাম চিংড়ি মাছ? চিংড়ি 700 টাকা কেজি। 700 টাকা কেজি যে মরিনা চিংড়ি জিনিসটা সব। এই যে আমাদের শালম চাচা নাস্তা করার সময় পায় না এত কর্মব্যস্ততার মধ্যে। চাচা আজকে মাছের দাম কম না বেশি এবং কোনটার দাম কম সে একটু জানাবেন। আমরা একটু জানতে চাচ্ছি ভাইয়ের কাছ থেকে, আপনি তো বাজার ঘুরে দেখেছেন, কোন কোন মাছের দাম কেমন লেগেছে এবং কমেছে কোনটা মনে করেন আর বেড়েছে কোনটা একটু যদি জানাতে। বাংলাদেশে আপনার মাছের দাম কখনো কমবে না, যত আমদানি হোক মাছের এখনই দাম কমে না। সাধারণ আমরা যারা পাবলিক এদের আসবের বাইরে দাম, কিছু মানুষের পক্ষে সম্ভব, কিছু মানুষের পক্ষে সম্ভবই না। এই আপনার এই যে চাকরি মাছ এই 4.5 টাকা কেজি চাই, মানুষের পক্ষে এই সম্ভব? আমরা তো সাধারণ পাবলিক, আমাদের ইনকাম কয়টা নেই, আমরা তো মানুষ খেটে খাই, কিন্তু যাদের ঘুষের টাকা তারা সম্ভব, কিন্তু আমাদের পক্ষে আর সম্ভব নয়। আসলে এখন গত 2-1 দিনের তুলনায় বাজারে কোনো মাছের দাম কমেছে কিনা? না ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা কোন কোন আজকে সরবরাহ বেড়েছে কোন মাছের এবং দাম কমেছে কোন মাছের? দাম কমেছে মনে করেন 1 কেজি কিছু কলার আছে, কলারের কিছু মাছ আপনি মনে করেন সব মাছের 150 টাকা 200 টাকা যত চাহিদা চাহিদা পারছে, দাম একটু নামছে বিগত 1 সপ্তাহ আগের থেকে, এটা বলতে হবে। বাজারে কিন্তু কিছু সরবরাহ বেড়েছে নদীর এবং ঘেরের মাছের, সামুদ্রিক
মাছ উঠেছে, তার কারণে কিছু সব মাছের দাম একটু কমেছে এমনটা জানিয়েছে পাইকাররা। অন্যদিকে ক্রেতা যারা আসছে তারা কিন্তু সবসময় বরাবর একই অভিযোগ, দাম বেড়েই যাচ্ছে। আসলে মৎস্য ব্যবসায়ী এবং মৎস্য জেলে জীবনে যাদের সঙ্গে যাদের যুক্ত তা রয়েছে, আর তাদের সঙ্গে জেলেদের এদের সুযোগ সুবিধা ভালো, বিশেষ করে তারাই বলতে পারবে কি কি সমস্যা রয়েছে সেটা একটু জানবো ফারুক আঙ্কেলের কাছ থেকে। চাচা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। বলতেছি যে এই দেশে বর্তমান যে টলেনগুলো হইতেছে অবৈধ, এই টলেনগুলো বাদ দেওয়া, সমস্ত অবৈধ টলেনগুলো বাদ দেওয়া, ওই টলেনে সমস্ত সাগরে মাছগুলো সব চুষে নিয়েছে, এই জন্য সাগরে মাছের সব সংকট দেখা দিচ্ছে। এই জন্য যে অবরোধটা বন্ধ হোক, অবরোধটা বিগত দিনের সাবেক মন্ত্রী করে গেছে, আমি চাই এই যারা আছে মন্ত্রী মহোদয় তাদের ওইকে এই অবরোধটা বন্ধ হোক। এখানে কিন্তু সামুদ্রিক মাছও রয়েছে এবং ক্রেতাদেরও ভিড় রয়েছে। মূলত বাজারে এসে সাধারণ মানুষ যারা রয়েছে কম টাকার মধ্যেই মাছ ক্রয় করার চেষ্টা করে, এবং এই জন্য কিন্তু আসলে সামুদ্রিক মাছ যে এরিয়া রয়েছে এখানে কিন্তু সবসময় মোটামুটি একটা ভিড় থাকে। ভিড়ের মাছও কিন্তু খুব ভালো বিক্রি হচ্ছে, অর্থাৎ আজকে মোটামুটি মাছের দাম কম দেখা যাচ্ছে এবং ক্রেতারাও কিনছে এরকম একটি দেখা যাবে। মোসন মাছ আছে, কেউ নেবেন? এখানে কিছু ইলিশ রয়েছে 700 গ্রাম, 800-900 গ্রাম ইলিশ, কেজি কত? 1350। কোচা বাজারে 1350 চলছে 800-900 গ্রামের ইলিশ। সবগুলোই নিতে চাচ্ছে। দেশি হরিণা দেখা যাচ্ছে, কেজি কত? 800 টাকা কেজি রাখা যাবে। আজকে সবাই দাম বাড়াবাড়ি করছে না, সবাই কিন্তু বিক্রি করার চেষ্টা করছে। দর্শক, বাজারে কিন্তু নানান রকমের প্রতারক রয়েছে এবং ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে যাতে তাদের ব্যবসা ভালো করতে পারে। সেরকমের এখানে কিন্তু হকাররা রয়েছে, তারা কিন্তু এক দরে মাছ বিক্রি করতে চাচ্ছে। এই সব কত? এখানেও হ্যাঁ বলুন, কি বলতে চাচ্ছেন? ঠিক আছে, এটা হরিণা চিংড়া কত কেজি? এটা হরিণা চিংড়ি মাছ কত কেজি? এটা 740 টাকা। এইখান থেকে একদম সারিবদ্ধভাবে কিন্তু সবাই এরকম একটা দেশি চিংড়ি মাছ বিক্রি করে এবং এই পাশেও কিন্তু দেশি চিংড়ি মাছ বিক্রি করছে। পাশে এখানে আমাদের পুকুর আছে, সে কিন্তু কটা সবজি নিয়ে বসছে। বিক্রি কেমন আজকে? মামা তুমি ভালো আছো? বাবা ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। ধন্যবাদ গানে সুরে বলার জন্য, যে গান শোনার সঙ্গে সঙ্গে অনেক দর্শক আসবে।
আসসালামু আলাইকুম দর্শক, এবারে বিদায় পালা। আপনারা যারা নিয়মিত বরগুনা মাছ বাজার পেজটি ফলো করেন এবং কমেন্ট করেন, শেয়ার করেন, তাদের প্রতি আন্তরিক অনেকেই বলেছেন বাজারে মাছের সিন্ডিকেট রয়েছে এবং দাম নিয়ন্ত্রণ হচ্ছে না। আসলে নিলামে যে দরটা উঠে সেই দরটা কিন্তু পরে দাম নির্ধারণ হয়। তার মধ্যে কিছু অসাধু ব্যক্তি যারা রয়েছে দাম বাড়িয়ে বলে এবং বেশি বিক্রি করার চেষ্টা করে, তারা কিন্তু এক পর্যায়ে দেখা গেছে যদি আর সরবরাহ বেড়ে যায়, বাজারে মাছের সরবরাহ বেড়ে যায়, তবে কিন্তু সবাই লোকসানের কথা চিন্তা করে দাম কিন্তু ছেড়ে দেয় এবং কম টাকা দরে বিক্রি করে। আপনারা যদি আজকে দেখায় বাজারে এই সময় কিন্তু একদম ক্রেতার সমাগম থাকে, আরও পর্যাপ্ত থাকে। এখন যারা রয়েছে সে সকল ক্রেতারা কিন্তু মাছ পোড়া করছে এবং অনর্থক দামাদামি করছে না। তো আশা করি সবাই একটু দোয়া করবেন যাতে মাছের চাপটা বৃদ্ধি পায়, নদীর যাতে আর বেশি মাছ হয়, আমাদের উপকূলে ফিরে আসে ইলিশ, তাহলেই কিন্তু আসলে বাজারে মাছের দাম কমে যাবে। আমরা প্রকৃত অর্থে বাজারে কত টাকা দরে ইলিশ বিক্রি হয়েছে নিলামে সেই তথ্যটা জানবো। আমার সঙ্গে রয়েছে বেল্লাল। বেল্লাল, একটু আমাকে যদি জানাও সিরিয়ালি একদম কেজি আপ ইলিশ কত টাকা দরে বিক্রি হয়েছে এবং 900-800 গ্রাম কত টাকা দরে বিক্রি হয়েছে, 500 গ্রামে ইলিশ কত টাকা বিক্রি হয়েছে? বাজারে মাছের সরবরাহ কি বাড়ছে না কমছে? বাড়ছে, আগের থেকে বাড়ছে। দাম কি তোমার মনে হয় গতকালকে তুলনায় সেই দরাচ্ছে না কমছে? ধন্যবাদ বেল্লালকে। বেল্লাল কিন্তু নিয়মিত বাজারে আসে এবং বাজারের মাছ নিলাম করে। বেল্লাল যে তথ্যটি দিয়েছে এই দরেই কিন্তু আশেপাশের বাজারে মাছ বিক্রি হয়েছে ইলিশ। আবার ইলিশের যে সরবরাহ যেটা রয়েছে সেটা কিন্তু যদি আগামীকাল কারো বেড়ে যায়, তবে কিন্তু আজকে চালানিরা পাইকাররা ইলিশ ক্রয় করেনি, বাইরে রপ্তানি করেনি, যার কারণে খুচরা বাজারে কিন্তু এইগুলোর দাম কমেছে সরাসরি নিলাম। খুব হাড্ডি হাড্ডি চলতে আছে বিক্রি হয়েছে। কয়টা কইলে বিক্রি করবেন? এটা কয়টা কইলে বিক্রি করবেন? দশ বলছে, 1310 কি বলছে? 1350 এখন কিন্তু আসলে কোন নিলাম নাই, মাছ আসে না, এর মধ্যে একটা নিলাম চলছে একটা মাসে, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি চলতে আছে। এই যে পাইকাররা পাশাপাশি বসে কিন্তু একে অপরের সঙ্গে দাবাদাবি করছে। কত? 1350 হয়েছে মাছটা। কত গ্রাম? কত গ্রাম? 1350। এই যে আড়তদারের কামি হলো গিয়ে মাছের দাম বাড়েন না, এ ঘুরে ঘুরে সবার দেয়, এটা একটু আমাকে দেয়াও, কত গ্রাম মাছটা সঠিক ওজনটা একটু দেখবো আমরা, সঠিক ওজনটা দেখতে চাই, দেখি তো
এক কেজি 130 গ্রাম আছে 1350 টাকা, আর আছে আরো তারিখ 5% নিয়ে কত পড়ছে? এখন কত টাকা হইলে বিক্রি করবা? 1700 বিক্রি করে আলাবা? আসলে কয়টা কইলে বিক্রি করলে ভালো হয়? 1500 টাকা কেজি বা 1450 টাকা কইলে বিক্রি করলে 70-80 টাকা কিলো থাকবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই ধরে বিক্রি করলে ঠিক হবে। মাছ বাজারে বন্ধুরাবাসীর জন্য জেলা প্রশাসনের তরফ থেকে নির্ধারিত একটি দিন আমরা পেতে চাই, যে দিনটায় আসলে বরগুনায় মাছ আর বাজারে রপ্তানি হবে না, যত মাছ আসবে সবগুলো বরগুনা বাজারে স্থানীয় বাজারে বিক্রি করতে হবে। এমনকি হলে সাধারণ মানুষ যারা রয়েছে একদম তৃণমূল পর্যায়ে সবাই কিন্তু ইলিশ ক্রয় করতে পারবে। বিশেষ করে ইলিশ উৎসব বা ইলিশ সপ্তাহের মধ্যে যে কোনো একটি দিন নির্ধারণ করে বরগুনার সকল মাছ যদি স্থানীয় বাজারে বিক্রি করানো হয় তবে কিন্তু সাধারণ মানুষ একটা দিন হলে ইলিশ খেতে পারবে সেই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসী ভাইরা দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। চলছে সবাই কি আচ্ছা, এখানে কারা, এখানে কারা, আজকে